আসসালামু আলাইকুম, এফএলবিডি ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আপনাদের সাথে আছি। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে সেট আপ করবেন। প্রথমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপসের ভিতরে যেতে হবে, তারপরে অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে আসার পরে টু স্টেপ ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, টু স্টেপ ভেরিফিকেশনে যাবেন। টু স্টেপ ভেরিফিকেশন ফর এখানে দেখতে পাচ্ছেন এনাবেল, এই অপশনে যাবেন। এনাবেল অপশনে যাওয়ার পরে এখন আপনার 6 ডিজিটের পিনকোডটা দিবেন। তো দেওয়ার পর আবার কনফার্ম পিনকোডটা, আবার একই পিনকোড দিবেন। পিনকোড দেওয়ার পরে এখানে আপনার ইমেল অথবা জিমেল অ্যাকাউন্টটা দিতে পারেন, চাইলে আপনি স্কিপও করতে পারেন। আমার মতে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে রাখা ভালো, কারণ যে কোনো মতে হয়তো আপনার পাসওয়ার্ডটা পিনকোডটা ভুলে যেতে পারেন। যদি ভুলে যান তাহলে জিমেল অ্যাকাউন্ট দেওয়ার কারণে আপনি আবার চাইলে রিকভারি করতে পারেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন। প্রথমবার দেওয়া শেষে আবার কনফার্ম ইমেল অ্যাড্রেসটা দিবেন, সেম ইমেল অ্যাড্রেস আবার দিবেন, আবার দিয়ে কনফার্ম করবেন। আমি আমার সেম ইমেল অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিয়ে কনফার্ম করবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ডান, ডান করে দিবেন। ডান করার পরে আপনার টু স্টেপ ভেরিফিকেশন সেট আপ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আসছে, তিনটি অপশনের মধ্যে প্রথমটা হচ্ছে ডিজেবল, তারপরটা হচ্ছে যে চেঞ্জ পিন, তারপরে হচ্ছে যে চেঞ্জ ইমেল অ্যাড্রেস। এগুলো চাইলে পরিবর্তন করতে পারবেন।